আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের সকলকে অভিনন্দন এবং স্বাগত। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের অষ্টম অধ্যায়ের বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি পার্ট তিন ক্লাস একে অভ্যন্তরীণ স্থানান্তরের কথা নিয়ে আলোচনায় ছিলাম, যে অভ্যন্তরীণ স্থানান্তর কি আর বা অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ এবং ফলাফল। আর আজকে আমি তোমাদের সামনে এসেছি আন্তর্জাতিক স্থানান্তরের কারণ এবং ফলাফল নিয়ে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ইতিমধ্যে টিউটোরিয়াল পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলছো এবং বাসায় খুব গুরুত্ব দিয়ে পরীক্ষা দিচ্ছ। তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের টিউটোরিয়াল পরীক্ষার 15% নাম্বার সেমিস্টারের সাথে যোগ হবে, কাজে প্রতিটা পরীক্ষা খুবই গুরুত্ব দিয়ে দেবে এবং প্রতিটি পরীক্ষার খাতা সুন্দর করে গুছিয়ে রাখবে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষা শেষ করে অবশ্যই শিক্ষক ইনফর্ম করে জানাবে যে তোমার পরীক্ষা শেষ হয়েছে। আর যখন আমরা খাতা জমা নেওয়ার সময় যাব বা খাতা জমা নেওয়ার ডেট আমরা চিন্তা করব, তোমাদেরকে জানাবো, সে অনুযায়ী তোমরা অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী প্রতিটা খাতা গুছিয়ে জমা দেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমি শুরুতে একবার রিপিট করছি যে স্থানান্তরটা কি। আমরা এটা গত ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে এক স্থান থেকে মানুষ যখন অন্য স্থানে গমন করে সেই গমন করাকেই স্থানান্তর বলে। তাহলে এক্ষেত্রে আমরা আজকে যেমন আন্তর্জাতিক স্থানান্তরটা কি, আন্তর্জাতিক স্থানান্তরটা কি, এটা আগে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে এক স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকুরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। তাহলে তোমরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক স্থানান্তরটা বুঝতে পারলে যে এক স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকুরি, বিয়ে এবং বসবাস করার জন্য বা না বসবাস করার উদ্দেশ্যে যে নাগরিকতা লাভের জন্য গমন করে সেটাই হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। তাহলে এখন আমরা আন্তর্জাতিক স্থানান্তরের কারণ সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন কারণে আমাদের দেশে মানুষ বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। কর্মক্ষেত্রের প্রভাব, কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা, রাজনৈতিক আশ্রয়, জলবায়ুর প্রতিকূল পরিবেশ প্রভৃতি কারণে আমাদের দেশের অনেক মানুষ প্রতি বছর স্থানান্তরিত হয়। তাছাড়া অনেকে পারিবারিক নৈকট্য লাভের জন্য বিদেশে স্থানান্তরিত হচ্ছে, আবার কেউ কেউ নাগরিকত্ব লাভ, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, চাকরি ক্ষেত্রে বদলি ও পদোন্নতি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া, তাছাড়া কি পেশাজীবী হিসেবে বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। এই যে আমরা যে কারণগুলো বললাম যে আন্তর্জাতিক স্থানান্তরের, এগুলো কারণ ছাড়াও আরও অনেক কারণ রয়েছে যা প্রতিদিনের খবরের কাগজে চোখ রাখলে কিন্তু আমরা দেখতে পারি বা জানতে পারি। তাহলে এই যে আমরা যে কারণ জানলাম, এখন আমরা আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফলটা জানবো, যে ফলাফলটা কি দেখা দিচ্ছে। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্থানান্তরের সুফল অনেক। বিদেশ থেকে পাঠানো টাকা এদেশের কৃষি ও শিল্প, ব্যাংকিং সেবা খাতে, গার্মেন্টস শিল্প ও নানা ধরনের লাভজনক খাতে বিনিয়োগ করা হয়। এর ফলে দেশের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়, আবার এই উৎপাদন বিদেশেও রপ্তানি করা হয়। তাছাড়া চাকরি ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে, এতে আমাদের জীবন জীবিকার উন্নয়ন ঘটছে। তাহলে আন্তর্জাতিক স্থানান্তরের কারণে কি, আন্তর্জাতিক স্থানান্তরের ক্ষেত্রে সমস্যার সৃষ্টিও হয়েছে, যেমন এইচআইভি, এইডসের ন্যায় বিভিন্ন ধরনের ভাইরাস বাহিত রোগ বাইরে থেকে এদেশে বিস্তার লাভ করছে। অর্থাৎ এই যে আমরা সুযোগটা পাচ্ছি, সুযোগ ভালো সুযোগ যেমন আছে, সুফল যেমন আছে, তার নেগেটিভ সাইডটাও রয়েছে, যে এই যে যে বৈদেশিক স্থানান্তরের কারণে বা আন্তর্জাতিক স্থানান্তরের কারণে দেখা দিচ্ছে কি যে বিভিন্ন রকমের ভাইরাস জনিত রোগ, যেমন এইচআইভি, এই ধরনের রোগ ভাইরাস আমাদের দেশে বিস্তার লাভ করছে। তাছাড়া আন্তর্জাতিক স্থানান্তরের ফলে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।
তাহলে শিক্ষার্থীরা, আমরা অবশ্যই আমাদের পাঠ থেকে যে বিষয়গুলো বুঝতে পারলাম, জানতে পারলাম, বাসায় অবশ্যই এই পাঠগুলো বই বের করে আমরা অবশ্যই মন দিয়ে পড়ার চেষ্টা করব। আর অবশ্যই এই যে আন্তর্জাতিক স্থানান্তর এবং অভ্যন্তরীণ স্থানান্তর, আমি পাঠ তিনটাকে যে দুই ভাগে ক্লাস নিলাম, অবশ্যই শিক্ষার্থীরা তোমরা মন দিয়ে বুঝে পড়ার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আনসার করতে হবে, তোমরা নিজেরা নোট করবে, আর অবশ্যই বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। আর তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, আমরা সেটাই সবসময় কামনা করব। আর তোমাদের সুস্থতার জন্য আমাদের এই প্রচেষ্টা, তোমরা বাসায় অবশ্যই সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে, আর অবশ্যই ধর্মীয় নিয়ম কানুনগুলো মেনে চলার চেষ্টা করবে। সকলকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ম্যাম এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।